প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি এখন আপনাদেরকে যা দেখাবো যে কিভাবে আসলে আপনার বাইক বা গাড়ি, যদি কোনো কার, প্রাইভেট কার যাই হোক, যদি কখনো ট্রাফিক আইন দ্বারা কোনো ট্রাফিক রুলস অমান্য করার কারণে মামলা খায়, সেটা কিভাবে ভাঙানো যায়। তো আমি এখন আমার ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হলাম। আগে গিয়েছিলাম ট্রাফিক জোন লালবাগে, ওখানে একটু আর একটা কেস ছিল, ওইটা একটু হেল্প করে এখানে এখন যাচ্ছি। তো এখন আসি হচ্ছে মোহাম্মদপুরের কাছে ঢাকা রেসিডেন্সিয়াল এলাকা, এটা হচ্ছে তেজগাঁও ট্রাফিক বিভাগের এলাকা। তো আমরা এখন এখান থেকে আমাদের ট্রাফিক কেস স্লিপটা ভাঙাবো। তো কীভাবে আগে, সবার প্রথমে যেটা করতে হবে সেটাকে আগে টাকা জমা দিতে হবে। সেটা আপনি উপায় অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন, অথবা আপনি যেখানে কেস ভাঙাবেন সেখানে আশেপাশে দেখবেন অনেকেই বসে আছে, বা অনেক দোকানেই দেখবেন দিতে দেয়, তো সেখান থেকে নিতে পারবে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা চলে এসেছি ট্রাফিক উপকমিশনার তেজগাঁও বিভাগ। তো আমরা বাইকটা আগে একটু পার্ক করে নিই। এটা দেখেন, এটা হচ্ছে আমার কেস স্লিপ। আমি গত যে মামলাটা গিয়েছিলাম সেটা হচ্ছে ডেট ওভার কেস স্লিপের কারণে, এটা হচ্ছে আগের কেস স্লিপ। এটার মধ্যে আমার একটা কেস স্লিপ আছে, এটা হচ্ছে কেস স্লিপ। তো অবশ্যই কেস স্লিপগুলো দেখেন, কেস স্লিপের উপর কিচ্ছু লেখা নেই, কারণ এইটা যে কালার দিয়ে লেখা সেটা হচ্ছে মুছে গেছে। এটা ফটোকপি এই জন্য করতে হয়, ফটোকপি রাখবেন। মেইন কেস স্লিপের কালারটা এক সপ্তাহের মধ্যে, দুই সপ্তাহ মতো উঠে যায়, এই জন্য এই ফটোকপিটাও দিবেন যাতে খুঁজে পেতে সুবিধা হয়। এই হচ্ছে মেইন কেস স্লিপ। আর আমরা এখন আসি ট্রাফিক উপকমিশনারের কার্যালয় ঢাকা। এই যে আমরা এখন প্রবেশ করছি ট্রাফিক তেজগাঁও জোনের কার্যালয়ে। তো এই যে আপনারা যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে প্রসিকিউশন, এখানে হচ্ছে স্লিপটা জমা দিতে হয়। তার আগে এখানে আপনারা টাকাটা জমা দিয়ে দেবেন উপায়ের মাধ্যমে এখানে আসলেই। তো মাত্র কেস স্লিপটা উঠাই নিয়ে বের হলাম। তো ওখানে ভিডিও করার ওই রকম পারমিশন নাই, তার কারণে পুরোটা ভিডিওতে দেখানো যায় নাই। তবে যেভাবে যতটুকু ভিডিও করার অনুমতি আছে সেই হিসেবে আপনাদেরকে বলে দিলাম। তো আমি দেখাই, এটা হচ্ছে ওনাদের খাম, এরকম খামের মধ্যে থাকবে আঠা দিয়ে লাগানো থাকবে। তো আমার জব্দ করা ছিল হচ্ছে, মানে সিজ করা ছিল আরসি, মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এইটা এটা যেহেতু আমার ভাইয়ের নামে, তো এখানে ভাইয়ের নাম, গাড়ির নাম্বার। তো ওইখানে যেটা গিয়ে বলতে, আগে আপনাদের টাকা পেমেন্ট আছে কিনা, পেমেন্ট করা থাকলে সেটা নিশ্চিত করে বলতে হবে যে পেমেন্ট করা আছে। দেন যদিও আপনি এটা বললেও তারা চেক করে দেখবে আপনি মিথ্যা বলেন কিনা, সত্য বলেন, চেক করে দেখবে। দেন আপনাকে যখন কাগজটা দিয়ে দেবে তখন বলবে, জিজ্ঞাসা করবে যে গাড়ির নাম্বারটা, কারণ আপনি নিজের গাড়ির নাম্বারের কাগজ যদি উঠাইতে আসেন সেটাও যাচাই করে দেখবে, আবার যদি অন্যের গাড়ির নাম্বার উঠাইতে আসেন সেটাও শুনে দেখবে। তবে এটা জিজ্ঞাসা করে দেখবে অ্যাজ এ সিকিউরিটির জন্য, কারণ আপনি অন্য গাড়ির কাগজ যাতে না ওঠান সেই জন্য চেক করে দেখবে। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আপনারা উপায় অ্যাকাউন্টে কেস স্লিপের উপর আইডি লেখা থাকে, আইডি দিয়ে টাকাটা জমা দেবেন। সাধারণত প্রতি 1030 টাকা করে এক্সট্রা চার্জ কাটে, আর যে দোকান থেকে নেবেন ওরা হয়তো 20 টাকা অতিরিক্ত নেবে, তো সেই হিসেবে 1050 টাকা থাকবে। আর দ্বিতীয় নাম্বারে থাকবে সেটা হচ্ছে, আপনি টাকা জমা দেওয়ার ডেটের মধ্যে আসার ট্রাই করবেন, যদিও ডেটের পরেও আপনি টাকাটা জমা দিতে পারবেন, যেমন আমাদের ডেট ওভার হয়ে গেছিলো, তবে এটা করা উচিত না। তো টাকাটা জমা দিয়ে এখানে এসে আইডি স্লিপটা দিয়ে দিবেন, দেন আপনাদের এখানে কেস স্লিপ দিলে আপনার গাড়ির ডকুমেন্ট যেটা সিজ করা আছে সেইটা আপনাকে দিয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।